মাইগ্রেনের ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে, অনেক কারণগুলো এখনও আবিষ্কৃত হয় নাই। তবে সাধারণত স্ট্রেস, হরমোন ইমব্যালেন্স হলে তার মধ্যে যে হরমোনটা থাকে মেন সেরোটোনিন জাতীয় হরমোন, এগুলি আমাদের ব্রেনের বিভিন্ন স্থানে যদি আকুপাঞ্চারে পয়েন্টে আকুপাঞ্চার করা হয় হরমোনকে ব্যালেন্স করে, মাইগ্রেন ভালো হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। রিসার্চ বেসড মেডিকেল জার্নালে যদি আর্টিকেল প্রকাশিত হয় তাহলে মেডিকেল গ্রাজুয়েট MBBS ডক্টরদের খুব ভালো লাগে, আমার ও স্বপ্ন ছিল। এখন অনেকগুলি মেডিকেল জার্নালে আমার অনেক আর্টিকেল প্রকাশিত হয়েছে। আজকের জার্নাল IAR, জার্নাল অফ হেলথ কেয়ার অ্যান্ড প্রিভেনশন। এই জার্নালটা আমাদের ইন্ডিয়ার আসাম থেকে প্রকাশিত হয়েছে, আজকের বিষয় মাইগ্রেন নিয়ে, যে আকুপাঞ্চার ট্রিটমেন্ট ইন মাইগ্রেন অ্যাট শশী আকুপাঞ্চার হসপিটাল ঢাকা। আমরা এখানকার 13 নম্বর সিরিয়ালে আর্টিকেলটা যদি দেখি দেখব যে মাইগ্রেন আকুপাঞ্চারের মাধ্যমে কীভাবে মাইগ্রেন ভালো হচ্ছে তার একটা আর্টিকেল। এখানে আমরা যদি দেখতে পারি যে হ্যাঁ, মাইগ্রেন বা হেডেকের খুব তীব্রতম এটাই মাইগ্রেন, সেটা বিভিন্ন বিশ্লেষণ করা হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার আকুপাঞ্চার পয়েন্টে আকুপাঞ্চার করা হচ্ছে। আমরা স্কাল্প আকুপাঞ্চার কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলিতে এখানে আকুপাঞ্চার করা হচ্ছে, যে মূলত 5টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। চৌং হুই সি সান চৌং, এটা আকুপাঞ্চার পয়েন্ট, এই 5টা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইসব আর কয়েকটা পয়েন্টে যদি দেওয়া হয় তাহলে মাইগ্রেন রোগী কীভাবে ভালো হচ্ছে তার ট্রিটমেন্ট পদ্ধতির ছবিও এখানে দেওয়া হয়েছে। মাইগ্রেনের কারণ অনেক ক্ষেত্রে অস্পষ্ট বা জানা যায় নাই, তবে সাধারণত দেখা যায় কি যদি স্ট্রেস হয়, হরমোন ইমব্যালেন্স হয় তাহলে এই জাতীয় সমস্যা হতে পারে। মাইগ্রেন প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে একই রকম সাইনসেটও নাও হতে পারে, কারো ক্ষেত্রে রোদে গেলে মাথা ব্যথার তীব্রতা অনেক বেড়ে যায়, কারো কন্টিনিউয়াস ব্যথা থাকে, কারো কিছুদিন পর পর ব্যথা হয়, কারো ব্যথার সাথে বমি হয়, কারো বমি বমি ভাব হয়, বিভিন্ন রকম এরকম সাইনস সিস্টেম থেকে দেয় এবং তীব্র যার হয় সেই বোঝে যে মাইগ্রেন ব্যথা। সেই মাইগ্রেন ব্যথা যে কারণে হয়ে থাকে হরমোন ইমব্যালেন্স হলেই, অনেক হরমোনের সাথে জড়িত, মেন হচ্ছে সেরোটোনিন নামক হরমোন। যদি আকুপাঞ্চার নির্দিষ্ট পয়েন্টে করা হয় তাহলে এই আপনার হরমোন ব্যালেন্স হয়, ব্যালেন্স হলেই মাইগ্রেনের ব্যথা ভালো হয়ে যায়। এই যে মাইগ্রেনের ব্যথা আকুপাঞ্চারে ভালো হচ্ছে তারই বিশ্লেষণধর্মী রিসার্চ বেসড একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে আজকের এই জার্নালে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার SM শহীদুল ইসলাম।